মুহূর্তে নজর রাখতে হচ্ছে ট্যাংরার দিকে। ট্যাংরায় ভয়াবহ আগুন, সচিন এবং সৈকত রয়েছে। প্রথমেই সৈকতের কাছে যাওয়ার চেষ্টা করব। সৈকত, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে আমি সরাসরি ট্যাংরা সেই চিত্র দেখানোর চেষ্টা করব। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আগুনের ধোঁয়া, সেই ধোঁয়া এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, যার ফলে দমকলের 8টি ইঞ্জিন কাজ করছে। এবং তোমাকে এখানে যে মবটা দেখানোর চেষ্টা করব, এখানে যে মবটা রয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু ফায়ার ফাইটার। এই সাধারণ মানুষ এখানে না থাকলে এই আগুনটা কিন্তু আরও বড় হতে পারত। প্রথমে এই যে গ্যারেজ, সেই গ্যারেজে আগুন লাগে, আগুন পরে গ্যারেজের পাশে একটি পাড়া আছে, দাসপাড়া, সেখানে ছড়িয়ে পড়ে। প্রথম জলের সোর্সটা দেয় আমি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো। পেছনে যে বহুতল রয়েছে, সেই বহুতলের যে জলের সোর্স রয়েছে, সেখান থেকেই প্রথম তারা জলটি পান। এবং সাধারণ মানুষজন, তারাই কিন্তু প্রথমে এই আগুন নেভানোর কাজ করে। সাধারণ মানুষজন না থাকলে একে এই আগুনটা কিন্তু আরও আরও বড় আকার ধারণ করতে পারত। আমি একজনের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমি আরেকটু ভালো করে চিত্রটা দেখানোর চেষ্টা করবো, কথা বলে নেবো এদের সঙ্গে। দাদা, আগুনটা কখন লাগে? কখন আগুন লাগে? জানি না। কখন আগুন লাগে? তিনটের সময়, ওই তিনটে থেকে সাড়ে তিনটে। আপনারা তো দমকলের সঙ্গে সমানভাবে হাত লাগিয়ে, আপনাদের কোনো লোক ইনজিওর হয়েছে? না, আপাতত এখনো দেখা যায়নি। কিসে আগুন লাগে? ও বলছে কেউ, মানে কেউ বলছে বিড়ি খেয়ে ফেলেছে, কেউ বলছে যে বোঝা যায়নি। দমকল আসতে কি কিছুটা লেট করে? দমকল বলতে গেলে আপনার একদমই সৈকত সঙ্গে থাকা এই মুহূর্তে সচিন রয়েছেন, সচিন রক্ষিত আমাদের প্রতিনিধি। সচিন, তুমি যেখানে রয়েছো সেখানে ছবি কি উঠে আসছে ট্যাংরার যে ভয়াবহ আগুন, এই মুহূর্তে ছবি কি বলছে সচিন? শুনতো, এই মুহূর্তে আমি একটি বহুতল থেকে তোমাকে ওভারঅল ছবিটা দেখানোর চেষ্টা করব, যে ভয়ঙ্কর আগুনে লেলিহান শিখা কার্যত গ্রাস করে নিয়েছিল ট্যাংরা ক্রিস্টোফার রোডের একাংশ, যেখানে ভস্মীভূত হয়ে গিয়েছে কার্যত একটি বস্তির একাংশ এবং একটি কারখানা, এবং তার পাশাপাশি একটি গাড়ির গ্যারেজ, সেগুলো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছিল। এবং এই আগুনের ভয়াবহতা যেমন সহকর্মী সৈকতটা যেমনটি জানাচ্ছিল, যে আরও ভয়ঙ্কর হতে পারত, আরও বিভীষিকাময় হতে পারত, যদি কিনা স্থানীয় মানুষরা ছোট 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 করে জল পৌঁছচ্ছিল, যে একদম আগুনের যে উৎসস্থল সেই মুহূর্তে। আমি একটা স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছে একজন স্থানীয়, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। প্রথমে তোমরা কি দেখেছিলে, কি হয়েছিল? প্রথমে যেরকম এখানে ছোট্ট একটু আগুন লেগেছিল, এবং এত হিটের জন্য কেউ এখানে রেসপন্স এরকম বলে করেনি। যেরকম আপনাদের ফায়ার ব্রিগেড আসতে 45 মিনিট থেকে 1 ঘন্টা লেট করেছিল, এবং এসেছিল যখন একটাই গাড়ি নিয়ে এসেছিল, তো যেরকম স্থানীয় লোকেদেরকে সেরকম হেল্প করতে পারেনি, তো আগুন আস্তে আস্তে ফেলে গেছে। আর আগে যেখানে গাড়ির যে পেন্টগুলো পড়েছে, তো আর সিএনজির যে ট্যাঙ্কগুলো রাখা ছিল, ওই ট্যাঙ্কগুলো ব্লাস্টের আওয়াজ, হ্যাঁ ব্লাস্ট তো হয়েছে, অনেক কটাই ব্লাস্ট হয়েছে ছোট ছোট। কি ছিল মূলত এই এই চত্বরটা? এখানে যেরকম এখানে পেন্ট প্রসেসিং হতো, রং আর কেমিক্যাল প্রসেসিং হতো, আর ওই দিকটা গাড়ির কারখানা ছিল, তো এখানে সিএনজি এবং রঙের কেমিক্যাল এখানে সব ছিল, তো তার জন্য আমি তো আপনার সাথে কথা বলবো। ভয় লাগছে, একদম লাগোয়া জায়গায় এত বড় একটা অগ্নিকাণ্ড। হ্যাঁ দাদা, ভয় তো লাগছে। আপনারা বাড়ির এই দেওয়ালগুলোতে নিজেরাই জল দিয়ে সব ঠান্ডা করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেই দেওয়াল দিয়ে ঠান্ডা করেছি। ফায়ার ব্রিগেড কি লেট এসেছিল? না, লেট আসেনি, ভেতরে ভেতরে তো। সৈকত, একদমই সচিন, এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ।